থেকে ধাপে ধাপে পানি আসছে, সেই পানি ডাউন স্ট্রিমে নেমে যাচ্ছে এখান পর্যন্ত নদীটার। এই যে দেখেন উঁচা নিচা, এই উঁচা নিচা দিয়ে পানি নামতেছে। এই পাশে হচ্ছে কানাডা, দেখতে পাচ্ছেন আপনারা কানাডার বিল্ডিং গুলো, এটা ক্যাশের বিল্ডিং কানাডার। মানুষের জন্য হাঁটার ব্যবস্থা এখানে হেঁটে যাচ্ছে, তারপর তাদের জন্য বসার ব্যবস্থা সবই রয়েছে। মানুষ আসছে বসছে, ওয়াকওয়ে রয়েছে, ওয়াকওয়েতে মানুষ হাঁটছে। মেইন ফলস যেটাকে বলা হয়, মানে বেশি উঁচু থেকে নিচুতে পানি পড়ে বাংলা করলে যেটা হয় আর কি, নায়াগ্রা ফলস। এটার বাংলা করলে দাঁড়ায় হচ্ছে নায়াগ্রা নদীর পানি উঁচু থেকে নিচুতে পড়ছে, পানি সবসময় নিচের দিকে গড়াবে, আমাদের একটা প্রবাদ রয়েছে বাংলায়। হ্যাঁ, সেটাই এখানে হচ্ছে, এটাই হচ্ছে এটার মূল কেমিস্ট্রি বা মূল সমীকরণ, যেটা যাই বলি না কেন এটাই হচ্ছে মূল, যে এখানে নায়াগ্রা নদীর পানিটা গড়িয়ে পড়ছে। এই যে এখানে এটার সামনে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে আমেরিকান ফলস। এখানে দেখেন যে নির্দেশনাটা রয়েছে সেখানে সুন্দর করে বলা রয়েছে যে সামনে আমেরিকান ফলস, তারপরে ওখানে নদী রয়েছে, নদীতে আপনি এই নিচে যে নদীটা রয়েছে সেখানে আপনি যে নৌকায় চড়তে পারবেন, অবজারভেশন টাওয়ার রয়েছে, প্রসপেক্ট পয়েন্ট রয়েছে, সব মোটামুটি সাজানো গোছানো এখানে। আসলে এটা যেহেতু একটা ট্যুরিস্ট এলাকা, এই ট্যুরিস্ট এলাকাকে কেন্দ্র করে দুই পারে দেখেন আমেরিকা এবং কানাডা দুই পারে সুন্দর করে তারা সাজিয়েছে, কত উঁচু থেকে পানি পড়ছে। এখান দিয়ে মাঝখান দিয়ে একটা আইল্যান্ড তৈরি হয়ে গেছে আবার নদীতে, সেখান থেকে ওখানে টাওয়ার রয়েছে, ক্যাসিনো টাওয়ার। এইটাকে বলা হয় মূলত ফল্ট, এই যে এখান থেকে পানিটা পড়ছে, যেটা পানিটা এখান থেকে পড়ছে, এই হচ্ছে ফল্ট, ওয়াটারফল পানি পড়ছে পড়ছে। দূরবীন রয়েছে 25 সেন্টি, আপনি ঘুরে দেখতে পারবেন। আমেরিকার
সাইডে ফল ওয়াটার ফলিং পানি পড়ছে গড়িয়ে এটা দেখার জন্য আমরা তো থেকে এটা হচ্ছে ক্যানাডার ওই পাশে দেখেন ক্যানাডার সাইডে পড়ছে এখানেও একই রকমের ধোঁয়া আছে যদি আমরা দেখাই এই যে ধোঁয়া না ঠিক আর কি যে পানিটা পড়ছে সেই পানির কণাগুলি আবার ছোট ছোট বিন্দু হয়ে গেছে তারপরে দেখেন এখান থেকে এত উপর থেকে পানি পড়ছে কিন্তু তারপরে খুব একটা নদীতে কিন্তু স্রোত নাই এই যে নদীতে কিন্তু স্রোত নাই নদী মোটামুটি এত পানি পড়তেছে কিন্তু তারপরেও পানি খুব বেশি নদীতে স্রোত নাই নদীতে স্রোত নাই দুই পাশেই কিন্তু পর্যটন এরিয়া যে পর্যটন এরিয়া গড়ে উঠেছে যদি আপনাদেরকে একটু দেখাই আমেরিকা সাইডে এটা পাথর পুরাই পাথর এপাশে কোথা থেকে দেখা পাচ্ছিটা বলার জন্য দেখা যাবে না একপাশে দেখেন যে পাথরের নদী পাথরের উপর দিয়ে বেয়ে পানি পড়ছে এক পাশের পানিগুলি দেখেন সবুজ দুই পাশের পানিগুলি একটু লাগছে পুরোটা দেখানোর চেষ্টা করি না ধুয়ে দেখতেই যাবে আমেরিকা কানাডা সেটাই আমরা হয়তো একটু পরে দেখতে যাবো